একটা গল্প শোনাও না। হ্যাঁ নিশ্চয়ই, আমার সোনাকে আমি অনেক গল্প শোনাবো। অনেক দিন আগে এক গ্রামে দামু নামে এক দর্জি ছিল। ও খুব ভালো লোক ছিল, ওকে সবাই খুব ভালোবাসত। ওর একটা ছেলেও ছিল, তার নাম ছিল সোনু। দর্জির দোকানে বাবাকে সোনু সাহায্য করত। ও বাবার মতো ভালো ছিল না, বদমাইশ ছিল। ও এখনো আসেনি, ওর কি হলো কে জানে। বাবা, তুমি অনেকক্ষণ ধরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো, কে আসছে? ওই মুন্নাকে। মুন্না নামের তো কেউ এখানে সেলাই করতে দেয়নি। হ্যাঁ রে বাবা, আমি যে হাতিটাকে রোজ কলা দিই ওটাই মুন্না। ও তাই? মুন্না হাতির নাম? কেন হাতিকে কলা খাইয়ে বেকার পয়সা নষ্ট করছো? বাবা শোনো, এ আমাদের জীবনের ভালো সময়। মুন্নাকে কলা খাইয়ে আমার খুব আনন্দ। আরে মুন্না, এসো এসো, আমি তোমার জন্য এখানে কলা রেখে দিয়েছি। এই বাজে হাতিটা এখানে না এলে না, পুরো কলাটা আমিই খেতাম। মুন্না তুই পুরোটাই খেয়ে নে, এটা খুব ভালো কলা। উফ, এই হাতিটার আর কত কলা চাই, পুরোটা একবারে খেয়ে নিল। একে কলা নয়, সুচ দিয়ে ব্যথা দেওয়া উচিত। ঠিক আছে মুন্না, তুই এবার নদীতে যা, কালকে তোর জন্যে অনেক কলা কিনে রাখব। আরে সোনু, আমার কাপড়টা সেলাই হয়েছে। কাপড় কি হয়? আরে কাপড় নাই রে, কাপড়। তোমার বাবা বলেছিল আজকে সেলাইটা করে দেবে। আজকে আমাকে একটা বিয়ে বাড়িও যেতে হবে। কোনো ব্যাপার না, তুমি যাও। আরে বাবা, ওই নতুন শাড়িটা পরেই তো আমি বিয়েতে যাব। সেটা তো হবে না, এখনো কাটাই হয়নি, আর আজ তো বাবা দেরি করে আসবে। যাই হোক না কেন, আজকে আমি কাপড় না নিয়ে যাব না, কাপড়টা আমি নিয়েই যাব। যা। কি রে, বাঁচাও, এই হাতি আমাকে মারতে আসছে। ভয় পেও না, ও কিচ্ছু করবে না। ও আজকেও কলা খাবার জন্য তুই এখানে দাঁড়ালি? ঠিক আছে, কলা খেয়ে তুই নদীর দিকে চলে আয়, আমি চললাম। সুরে গিয়ে কোনো লাভ নেই, বাবা এখানে নেই, জলদি যা। আওয়াজ করে কোনো লাভ নেই, জলদি যা। বললে তো শুনবি না, আমি দেখি তো তোকে তাড়াতে পারি কি না। আরে বেটা, ওরকম করিস না, হাতিকে ফোটাস না। চুপ করো, আমি জানি কি করতে হবে। না করিস না, তোকে এটা ফুটিয়ে দেব। আমার সাথে ওর কোনো বদমাশি চলবে না। দেখো কেরম ভাবে পালাচ্ছে, এরপর থেকে ও আর কোনো দিন আসবে না। বাবা আসার আগে আমি একটু চা খেয়ে আসি। আরে বেটা, তুই যাচ্ছিস? হ্যাঁ, আমি চা খেতে যাচ্ছি। তাহলে আমার কাপড়? কাপড়টা আজ পাবে না, তুমি যাও, পরে এসো। আরে বাপরে, বিয়েতে যেতে পারবো না। আজ সন্ধ্যার আগে পুলিশের কাপড়টা ফেরত দিতে, না হলে উনি আমায় মেরে ফেলবে। তুই আবার এলি? তোর এতেও হচ্ছে না, তোকে আবার ফোটাবো নাকি? আরে আমি পুরো ভিজে গেলাম, এই হাতিটা কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আরে আরে রক্ষা করো, এই হাতিটা আমার দোকানটা নষ্ট করে দিত। আরে রক্ষা করো। বললাম না, করো না, আমার আসতে একটু দেরি হয়ে গেল আর তুমি ঝামেলা করছো। বদমাইশি মুন্না নয়, তোমার ছেলে করেছে, সুই দিয়ে সুরে ফুটিয়ে দিছে। বাবা আমায় মাফ করো, আমি একটা ভুল করেছি। বাবা, ক্রোধ থেকে সবসময় শত্রুতাই বাড়ে, কিন্তু সত্যিকারের ভালোবাসা দিয়ে যে কোনো হাতিকে আপন করে নেওয়া যায়, বুঝলে?
বাবা আমি ভুল বুঝতে পেরেছি।